हेलो फ्रेंड्स, वेलकम टू खेल दुनिया। तो आगामीकाल मोहनबागान मठे नाम एएफसी कपे और तादेर प्रतिपक्ष हे भारत ही दल बेंगालुरु एएफसी। तो से ही मैचे मोहनबागान कैमन दल नामाते पारे, मोहनबागान फार्स्ट इलेवन की होते पारे, मोहनबागान की प्लेयार कारा आछे, मोहनबागान शक्ति दुर्बलता समस्त किछु निये ही भिडियोते आलोचना करब। एछाड़ाओ विभिन्न स्टैटिस्टिक्सो तोमादेर जानाबो, जे बेंगालुरु एएफसी साथे मोहनबागान रेक पास्ट रेकर्ड की आछे सेगुलो तोमादेर जानाबो। तो समस्त किछु जानार जन्य भिडियोटा शेष अब्दि तोमरा चोख राखो। तोमरा जारा एई चैनेले नतुन एसेछो, चैनलटाके सबसक्राइब कर दिए पाशे थाका बेल आइकनटाते प्रेस कर दिओ, जाते एरकम भिडियो दिले तोमादेर काछे संगे संगे पौंछे जाए। तोमरा जदि लाइक कमेंट शेयर करो ताहले किन्तु उत्साह पाबो एरकम नतून नतून भिडियो तोमादेर सामने पौंछे दिते। तो चलो देरी ना करे शुरू करा जाक आजकेर भिडियो। समस्त अपेक्षार अवसान, आगामीकाल मोहनबागान सीजनेर प्रथम मैच खेलते माठे नामछे एवं प्रथम मैच ही किन्तु एएफसी कपेर मैच अर्थात महादेशीय टूर्नामेंट। तो महादेशीय टूर्नामेंटेर प्रथम मैच किन्तु भारतेर ही क्लाब बेंगालुरु एफसिर बिरुद्धे। तोमरा जानो जे बेंगालुरु एफसी आगेर दिन मालदीवसेर क्लाब ईगल्सके 1-0 गोलेर व्यवधाने हाराय एवं एकमात्र गोलदाता जयेश रने तार गोलेर सुबादेई किन्तु बेंगालुरु एफसी क्वालिफाई करे ग्रुप स्टेजे एवं जेई ग्रुपे मोहनबागान रयेछे अर्थात ग्रुप डीते बेंगालुरु एफसी क्वालिफाई करे। तो एई मैचटी आगामीकाल बिकेल 4:30 भारतीय समय तखन अनुष्ठित होबे। मैचटी किन्तु सरासरि सम्प्रचार होबे जियो टीवी, हॉटस्टार एछाड़ाओ स्टार स्पोर्ट्स नेटवर्के। तो जा खबर पाওয়া যাচ্ছে स्टार स्पोर्ट्सের समस्त চ্যানেলেই এই খেলাটি দেখা যাবে। আর খেলাটি অনুষ্ঠিত হবে কিন্তু মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে। তো সেইখান থেকেই খেলাটি অনুষ্ঠিত হবে এবং মোহনবাগানের প্রত্যেকটা খেলাই কিন্তু সেই স্টেডিয়ামেই হবে। তো আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান নামছে। তার আগে কয়েকটা স্ট্যাটস তোমাদের আমি জানিয়ে দিই। তো বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু মোহনবাগানের 2014 সাল থেকে বহুবার দেখা হয়েছে, সেটা আই লীগ হোক, এএফসি কাপ হোক, ফেডারেশন কাপ হোক বা যে কোনো টুর্নামেন্টেই হোক। তো সেখানে কিন্তু হেড টু হেড রেকর্ডে মোহনবাগান কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। মোহনবাগান টোটাল 7 জিতেছে এবং বেঙ্গালুরু এফসি মাত্র 4 জিতেছে আর বাকি 6 ম্যাচ ড্র হয়েছে। এবং লাস্ট দুটো ম্যাচ যদি বলো সেটা আইএসএলে, সেই দুটো ম্যাচেই কিন্তু বেঙ্গালুরু এফসিকে মোহনবাগান হারায় এবং মোহনবাগানের হয়ে দুটো ম্যাচেই গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ধারে ভারে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে। এছাড়াও এএফসি কাপেও কিন্তু মোহনবাগানের সাথে বেঙ্গালুরু এফসির এর আগে দেখা হয়েছে। 2017 সালে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি একই গ্রুপে পড়ে এবং সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি 1 জিতেছে এবং মোহনবাগানও 1 জিতেছে। তো এএফসি কাপে কিন্তু ধারে ভারে সমানে সমানে ফাইট হয়েছে দুটো টিমের মধ্যে। আর মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির যদি এএফসি কাপের পারফরমেন্স বলো সেখানেও বেঙ্গালুরু এফসি কিছুটা এগিয়ে রয়েছে। বেঙ্গালুরু এফসি এই বছর ধরে টোটাল 5 এএফসি কাপে কোয়ালিফাই করেছে, সেখানে মোহনবাগান কিন্তু টোটাল 4 এএফসি কাপে কোয়ালিফাই করেছে। মোহনবাগান 2009 সালের পর 2016 সালে করেছে, 2017 সালে করেছে এবং 2021 সালে করেছে। আর বেঙ্গালুরু এফসি 2015, 2016, 17, 18 এবং এই বছর অর্থাৎ 2021 সালে কোয়ালিফাই করেছে। এর মধ্যে বেঙ্গালুরু এফসির কিন্তু বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে এএফসি কাপের রানার্স হওয়া। তোমরা জানো যে 2017 সালে বেঙ্গালুরু এফসি কিন্তু এএফসি কাপের ফাইনালে ওঠে এবং সেখানে কিন্তু তারা রানার্স হয়। আর মোহনবাগানের বেস্ট অ্যাচিভমেন্ট বলতে তারা রাউন্ড অফ 16 উঠেছিল এবং সেখানে কিন্তু তারা হেরে যায় ট্যাম্পাইন থ্রোভার্সের কাছে 2-1 গোলের ব্যবধানে। এটাই এখন অবধি মোহনবাগানের সেরা অ্যাচিভমেন্ট এএফসি কাপে। তো আগামীকাল নতুন এএফসি কাপের অভিযান শুরু করছে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। তো এই টুর্নামেন্টে কিন্তু দুটো দলই চাইবে চ্যাম্পিয়ন হতে বা ভালো খেলতে। তো মোহনবাগানের যা টিম, মোহনবাগান তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামছে এবং এশিয়া সেরা হওয়ার লক্ষ্যেই নামছে। তো এবার চলে আসি মোহনবাগান তাদের দল কেমন সাজাতে পারে। তো মোহনবাগান কিন্তু এবার অনেক নতুন নতুন ভালো ভালো প্লেয়ার নিয়েছে, তোমরা জানো, সে বিদেশি হোক বা ইন্ডিয়ান প্লেয়ার। তো মোহনবাগানের যেমন ফার্স্ট ইলেভেন যতটা শক্তিশালী হবে, মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও কিন্তু অনেকটাই শক্তিশালী। তো প্রথমেই চলে আসি গোলকিপার পজিশনে। তো তোমরা জানো যে গোলকিপার পজিশনে মোহনবাগানের কিন্তু সেরা দুটো অস্ত্র রয়েছে, একজন হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য আর একজন হচ্ছেন অমরিন্দর সিং। তো এই দুজন গোলকিপারই বেস্ট গোলকিপার। এবার হাবাস কাকে নামাবেন সেটা হাবাসের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেইটুকু প্রেডিকশন করা যাচ্ছে তাতে হাবাসের প্রথম পছন্দ হতে পারেন কিন্তু এবছরই মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দেওয়া অমরিন্দর সিং। তো অমরিন্দর সিংকেই তোমরা কালকের গোলের নিচে দেখতে পেতে পারো। এছাড়া ডিফেন্স হাবাস সাজাতে পারেন রাইট ব্যাকে আশুতোষ মেহতা, লেফট ব্যাকে শুভাশিস বোস, এছাড়াও সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু কার্ল ম্যাথিউর সাথে প্রীতম কোটালকে জুড়ে দিতে পারেন, কারণ সন্দেশ সিংহান এবং তিরি মোহনবাগানের যে দুই স্তম্ভ গতবারের ছিল তারা কিন্তু এবছর মিসিং। তো সেইখানে মোহনবাগান কিন্তু অনেকটাই ধাক্কা খেয়েছে এবং অনেকটাই ফাঁকফোকর সৃষ্টি হয়েছে, তাই জন্য সেই ফাঁকফোকর মেরামত দেওয়ার জন্য প্রীতম কোটাল এবং কার্ল ম্যাথিউরকে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে খেলাতে পারেন হাবাস। তো জনি কাউকোকে বাদ দিয়ে কেন কার্ল ম্যাথিউকে মোহনবাগান নিয়ে গেছে সেটা কিন্তু এবার বোঝা যাবে।
এরপর চলে আসি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে। তো ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশানে কিন্তু দীপক টাংরির সাথে লেনি রড্রিগেজ খেলতে পারে, কারণ এই এখানে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ডিফেন্সের যাতে প্রেশার না পড়ে তার জন্য কিন্তু এই দুজন প্লেয়ার অনেকটাই রোল প্লে করবে। এরপর চলে আসি সেন্ট্রাল মিডফিল্ডে। তো সেখানে তোমরা জানো যে হুগো বুমোস রয়েছে, হুগো বুমোস এবছরই মুম্বাই সিটি এফসি থেকে যোগ দিয়েছেন। সেই হুগো বুমোস কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানে খেলবেন, সেখান থেকেই কিন্তু তিনি বল বাড়ানোর কাজটা করবেন। আর দুটো উইংয়ে খেলবেন যথাক্রমে ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং, সেটা গত বছর আইএসএলেও তারা খেলেছিলেন এইরকম সেমভাবে। তো মনবীর সিং রাইট উইংটা অপারেট করবেন এবং লেফট উইংটা অপারেট করবেন ডেভিড উইলিয়ামস। আর একেবারে বক্স স্ট্রাইকার হিসেবে খেলবেন রয় কৃষ্ণা, এবং রয় কৃষ্ণার ওপরে কিন্তু গোল করার দায়িত্ব থাকবে। তো এটা গেল একটা স্ট্র্যাটেজি, এটা সম্ভবত 4-2-3-1 স্ট্র্যাটেজি। এছাড়াও হাবাসের কিন্তু পছন্দের হচ্ছে 3-3-5-2 স্ট্র্যাটেজি। তো সেখানে কিন্তু আবার একটু অন্যরকম হতে পারে, সেখানে থ্রি ম্যান ডিফেন্স হিসাবে শুরু করতে পারেন আশুতোষ মেহতা, প্রীতম কোটাল এবং কার্ল ম্যাথিউ। আর দুটো উইং ব্যাক হিসাবে খেলতে পারেন আশুতোষ মেহতা এবং সুভাশিস বোস, তারা প্রয়োজনে ওভারল্যাপে উঠে যাবেন, আবার প্রয়োজন পড়লে তারা ডিফেন্সে এসে 5 ম্যান ডিফেন্সও করে নিতে পারেন। তো এটা হচ্ছে হাবাসের একটা স্টাইল। তো এই স্টাইলে কিন্তু হাবাস অনেকটাই খেলতে পছন্দ করেন। এছাড়া মাঝ মাঠের দায়িত্ব থাকবে হুগো বুমোস, আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে লেনি রড্রিগেজের সাথে থাকবেন দীপক টাংরি। মনবীর সিং এবং ডেভিড উইলিয়ামস তারা কিন্তু তখন অ্যাটাকে সাহায্য করবে, অর্থাৎ রয় কৃষ্ণার পাশে চলে যাবে, তাহলে অ্যাটাকটা অনেকটাই সুবিধা হবে। তো এইটা হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ বা সম্ভাব্য স্ট্র্যাটেজি। তো এবার মোহনবাগান কী করবে কালকের বা কোন কোন প্লেয়ারকে নামাবে সেটা তো হাবাসের একান্তই ব্যক্তিগত ব্যাপার, তিনি কি লাস্টের ডিসিশান নেন। এরকম অনেক ম্যাচ হয়েছে যে আমরা যেটা প্রেডিকশন করেছি সেই প্রেডিকশন উল্টে দিয়ে হাবাস কিন্তু নতুন পুরো স্ট্র্যাটেজি নিয়ে এসছেন বা নতুন দল নামিয়েছে। তো এছাড়াও মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও কিন্তু যথেষ্ট শক্তিশালী, সেখানে কিন্তু লিস্টন কুলাসোর মতন প্লেয়ার বসে থাকবেন। তো প্রয়োজন পড়লে লিস্টন কুলাসোও নামতে পারেন এবং রয় কৃষ্ণার সাথে জুড়ে তিনিও কিন্তু অ্যাটাকে সাহায্য করতে পারেন। তো এবার দেখা যাক হাবাস তার ফার্স্ট ইলেভেন কেমন নামান, বা আমরা যে প্রেডিকশনটা করছি সেই প্রেডিকশনের সাথে হাবাসের ফার্স্ট ইলেভেন নামানোটা মিলে যায় কি না। তো এইটা গেল খেলার খবর। এরপর চলে আসি বেঙ্গালুরু এফসির খবরে। তো বেঙ্গালুরু এফসিও কিন্তু যথেষ্ট শক্তিশালী, তোমাদের আগেই বললাম তারা কিন্তু ইগলসকে হারিয়েছে এবং তারা অলরেডি একটা ম্যাচ খেলেও ফেলেছে, তো এটা একটা তাদের অ্যাডভান্টেজ। তো প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি কিন্তু খুব একটা ভালো খেলেছে বলা যাবে না, তাদের অনেক মিসপাস হয়েছে, অনেক ল্যাক অফ কনফিডেন্সের অভাব ছিল। তো এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে বেঙ্গালুরু এফসি, তারপরেও তারা ম্যাচটা জিতে নিয়েছে এবং ইগলসও কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল, কিন্তু ইগলস সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। যদি কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হতেই পারত। তো বেঙ্গালুরু এফসি যে কী প্লেয়ার তা হচ্ছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী, তোমরা জানোই বেঙ্গালুরু এফসির অন্যতম কী প্লেয়ার সুনীল ছেত্রী খেলবে। এছাড়াও বেঙ্গালুরু এফসি কিন্তু আরও ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে এবং ফরেন প্লেয়ারের মধ্যে ক্লিটন সিলভা রয়েছে, অ্যালান কোস্টা রয়েছে, তো এরা প্রত্যেকেই খেলবে। আর গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু গোল পোস্টে নিচে থাকবেন, তো তাকে বিট করে মোহনবাগানকে গোল করতে হবে। তো এতগুলো বাধা পেরিয়ে মোহনবাগানকে জিততে হবে। তো বুঝতেই পারছো মোহনবাগানের জন্য কিন্তু একেবারেই সহজ হবে না, মোহনবাগানের টিম যতই ধারে ভারে ভালো হোক। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।